ভোরের নিউজ 24 ঘন্টা সংবাদ সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। দৈনিক আমাদের সময়। নওয়াজ শরীফের কারাকক্ষ থেকে টিভি ও এয়ার কন্ডিশনের সুবিধা বাদ দেয়া হবে বললেন ইমরান খান। বোরিস জনসন মুসলিম বিদ্বেষী হিসেবে পরিচিত হলেও তার পূর্বপুরুষ ছিলেন মুসলিম। ব্রাহ্মণরা দুবার জন্মায়, তাই সব শীর্ষপদ ওদের প্রাপ্য, দাবি কেরালা হাইকোর্টের বিচারপতির। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী নৈশ ভোজে যোগ দিলেন প্রিয়া সাহা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ দিয়ে এখন আলোচিত প্রিয়া সাহা। ক্যামব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারিতে $500 কোটি জরিমানা দিতে রাজি হল ফেসবুক। লোকসভার এই অধিবেশনেই পশ্চিমবঙ্গ চায় বাংলা হতে। রাজ্যের নাম আর পশ্চিমবঙ্গ নয়, নতুন নাম হবে বাংলা। 2018-এর জুলাই মাসে বিধানসভায় এই প্রস্তাব পাশ হয়েছিল। কেন্দ্রের অনুমোদন লাগবে, আইন প্রণয়ন করতে হবে। চমক দিয়ে মন্ত্রিসভা গঠন শুরু করলেন বোরিস জনসন। পাকিস্তান যুক্তরাষ্ট্রকে সত্য বলেনি। বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ শ্রীলঙ্কার সিরিজ দেখা যাবে যেসব চ্যানেলে। ইসরায়েল সংশ্লিষ্ট বিএনপির শেই আসলাম এখন জেলে। ইসরায়েলের সঙ্গে কি সংযোগ প্রিয়া সাহার? ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাওস ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ বিন আহমেদ আল খলিফার পিছনে প্রিয়া সাহা। ইউরোপে তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন, মনে হচ্ছে বিশ্বকাপ জয় করে এলাম, পাকিস্তানে ফিরে বললেন ইমরান খান। খালেদা জিয়ার মুক্তির দাবিতে লন্ডন সংসদ ভবনের সামনে বিক্ষোভ। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে লন্ডন সংসদ ভবনের সামনে বিক্ষোভ করেছে যুক্তরাজ্য বিএনপি। ব্রিটেনের নতুন অর্থমন্ত্রী কে সেই সাজিদ জাভেদ? ব্রিটেনের প্রধানমন্ত্রী তার প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভেদকে দায়িত্ব দিলেন অর্থ মন্ত্রণালয়ে। কে এই সাজিদ জাভেদ? তিনি আসলে একজন পাকিস্তানি। হজযাত্রীদের ফ্রি সিম কার্ড ও ইন্টারনেট সেবা দিচ্ছে সৌদি আরব। আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ রাখার সুবিধার্থে চলতি হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে আসা প্রায় 10 লাখ হজযাত্রীকে বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদির পক্ষ থেকে ফ্রি সিম ও ইন্টারনেট সেবা প্রদান করছে সৌদি সরকার। দৈনিক ইনকিলাব। জয় শ্রীরাম ধোনি ভারতে আর্তনাদ তৈরি করছে টুইটারে নুসরত জাহান। পথ দেখাচ্ছে আমিরাত, বিশ্বজুড়েই এখন তীব্র পানি সংকট। এই পরিস্থিতিতে জীবজগতের ভারসাম্য রক্ষার উদ্দেশ্যে অভিনব পদক্ষেপ করল সংযুক্ত আরব আমিরাত। পাখিদের জন্য খাবার ব্যবস্থার পানি করল তারা। আসাম থেকে 30 জন বাংলাদেশিকে বহিষ্কার করা হলো। ভারতের উত্তর পূর্বাঞ্চলী রাজ্য আসামের করিমগঞ্জের কর্মকর্তারা 30 জন বাংলাদেশি নাগরিককে সীমান্তের অন্য পারে বাংলাদেশের বিজেপির হাতে তুলে দিয়েছেন। আমি একজন হিন্দু, আমাকে আল্লাহু আকবার বলতে বাধ্য করলে কেমন লাগত? বললেন অর্পণা সেন। বিদ্যুৎ বিপর্যয়েও আমেরিকার হাত, তবুও মাথা নত নয়, বললেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন সারা দেশে বিদ্যুৎ বিপর্যয়ের পিছনে রয়েছে আমেরিকা, তবে তার দেশ মার্কিন আধিপত্যবাদদের কাছে কখনোই মাথা নত করবে না। ভয়ে আছে জার্মানির মুসলিমরা। বলিউড নায়িকাদের মধ্যে শীর্ষ ধনী প্রিয়াঙ্কা। দৈনিক ইত্তেফাক। লিবিয়া উপকূলে জাহাজডুবি, 150 নিহতের সংখ্যা। ইউরোপে তীব্র দাবদাহ, অরেঞ্জ অ্যালার্ট জারি। তীব্র দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে ইউরোপের দেশগুলোর জনজীবন। এর মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রা বিরাজ করছে ফ্রান্সে। দেশটির বোর্ডিয়াক্স শহরে তাপমাত্রার রেকর্ড 41.2 ডিগ্রি সেলসিয়াস অবস্থান করছে। ফ্রান্সে জারি হয়েছে অরেঞ্জ সতর্কতা। দায়িত্ব নিয়ে ব্রেক্সিট বাস্তবায়নের প্রতিশ্রুতি জনসনের।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই ব্রেক্সিট বাস্তবায়নের পথে হাঁটছেন কনজারভেটিভ পার্টির নতুন নেতা বরিস জনসন। বুধবার ডাউনিং স্ট্রিটের সামনে নিজের উদ্বোধনী বক্তৃতায় ব্রেক্সিট বাস্তবায়নের প্রতিশ্রুতিও দেন তিনি। একজোড়া জুতার দাম 3,70,00,000। নিউজিল্যান্ডার অব দ্য ইয়ার পুরস্কার নিতে চান না স্টোকস। নিউজিল্যান্ড সরকারের বিরল সম্মানের জন্য মনোনীত হয়েছিলেন বিশ্বজয়ী ইংল্যান্ড দলের অলরাউন্ডার বেন স্টোকস, কিন্তু এই পুরস্কার তিনি নিতে চান না। তার দাবি, নিউজিল্যান্ড অব দ্য ইয়ার পুরস্কারের আসল দাবিদার তিনি নন, এটি পাওয়া উচিত কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন্স। পদত্যাগ করতে বলা হয়েছে হাদরুকে। মাশরাফিকে খেলা চালিয়ে যাওয়ার পরামর্শ মালিঙ্গার। দৈনিক যুগান্তর। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর ছবিতে প্রিয়া সাহা, তোলপাত। হরমুজে নিরাপত্তা জোরদারের ঘোষণা ইরানের। পারস্য উপসাগরীয় অঞ্চলে তেলবাহী জাহাজের চলাচল নিরাপদ করতে হরমুজ প্রণালীতে নিরাপত্তা জোরদারের ঘোষণা দিয়েছে ইরান। মেয়ের বিয়েতে এক মাসের জন্য মুক্তি পেলেন গান্ধীর সেই খুনি। 2022 সাল নগাদ মহাকাশে মানুষ পাঠাবে পাকিস্তান। ব্রিটেনের অর্থমন্ত্রী পাকিস্তানি, স্বরাষ্ট্রমন্ত্রী ভারতীয়। স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরিয়ে সাজিদ জাভিদকে অর্থমন্ত্রীর দায়িত্ব দিলেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী বরিস জনসন, আর স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে ভারতীয় বংশোদ্ভূত প্রীতি প্যাটেলকে। হাইটেক বাহিনী গড়ছেন শি। রাশিয়ার সঙ্গে যৌথ বিমান মহড়া চীনের। তাইওয়ান প্রশ্নে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের প্রস্তুত বেইজিং। রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণে গাফিলতি মিয়ানমারের। আস্থা ভোটে হারলেন স্পেনের প্রধানমন্ত্রী। ক্ষমতায় থাকা না থাকা নিয়ে পার্লামেন্টের প্রথম আস্থা ভোটে হেরে গেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। মঙ্গলবার অনুষ্ঠিত ওই ভোটে 350 MPর মধ্যে মাত্র 124 জন তার সোশ্যালিস্ট সরকারের পক্ষে ভোট দিয়েছেন। অনাস্থা প্রকাশ করেছেন 170 জন MP। ইউরোপে উষ্ণতার রেকর্ড। ফ্রান্সে তাপমাত্রা 41.2 ডিগ্রি। বরিস জনসনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন। প্রথম আলো। বরিসের যত চ্যালেঞ্জ। কলকাতা প্রেস ক্লাবের বর্ষপূর্তিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংকলন প্রকাশিত। ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মানসিক ভারসাম্যহীন এক নারীর পাকস্থলী থেকে 1.5 কেজি গহনা ও 90টি স্বর্ণমুদ্রা উদ্ধার করা হয়েছে। ভারতের সুপ্রিম কোর্টের রায় ওয়েবসাইটে দেখা যাবে বাংলাতেও। মোদীকে বিস্ফোরক চিঠি। ধর্মের নামে সাম্প্রদায়িক উন্মাদনা বন্ধের আবেদন। পণ্যমূল্য নিয়ে ক্ষোভ বাড়ছে ইমরান খানের পাকিস্তানে। পানি নিচ্ছে সামরিক জাদুঘর। 19টি অকেজো সামরিক যান 92 ফুট পানির নিচে সাজানো হয়েছে। কর্ণাটকের সরকার গঠন সহজ হচ্ছে না বিজেপি। ভারতে অনুপ্রবেশকারী গ্রেপ্তারের শীর্ষে বাংলাদেশি। ভারতে গ্রেপ্তার হওয়া অনুপ্রবেশকারীর সংখ্যায় শীর্ষে এখন বাংলাদেশি মানুষ। পশ্চিমবঙ্গে এই সংখ্যা সবচেয়ে বেশি। জালিয়াতির দায়ে চীনের লাভার মাদারের 20 বছরের কারাদণ্ড। দৈনিক সমকাল। অভিযোগ থেকে ট্রাম্প অব্যাহতি পাননি, বললেন মুলার। চুরি করে উড়োজাহাজ উড়ানোর চেষ্টা কিশোরের। রাজীব গান্ধী হত্যায় সাজাপ্রাপ্ত নলিনীর 1 মাসের মুক্তি। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে বরিস জনসনের পথ চলা শুরু। ভারতে গণপিটুনি। কঠোর ব্যবস্থা নিতে মোদীকে খোলা চিঠি 49 বিশিষ্ট জনের। অভিবাসী তাড়াতে যুক্তরাষ্ট্রের নতুন আইন। আনন্দবাজার পত্রিকা। বিরোধীদের আপত্তি উড়িয়ে লোকসভায় 5-3 তালাক বিল, সংশয় রাজ্যসভায়। লোকসভায় 3 তালাক বিল পাশ করালো মোদী সরকার। বৃহস্পতিবার প্রায় দিনভর বিতর্কে কংগ্রেস, তৃণমূল, বিজেডি সহ অধিকাংশ বিরোধী দল ওই বিলের বিরোধিতা করলেও ধন্নি ভোটে পাশ হয়ে গিয়েছে 3 তালাক বিল। কোন্নগরে আক্রান্ত অধ্যাপককে ফোন মমতার।
কলেজে গিয়ে ক্ষমা চাইলেন তৃণমূল নেতা। রাজ্যেও কি মহার্ঘ ভাতা কেন্দ্রীয় হারেই কাল রায় দেবে সার্ক। চাপ বাড়ানোর কৌশল, বেতন কমিশনের রিপোর্ট জমা করার মুখে একজোট নয় কর্মী সংগঠন। অর্থ সচিবের পদ থেকে সরাতেই স্বেচ্ছা বর্ষণের আবেদন সুভাষ গর্গের। অস্বস্তিতে মোদী সরকার। আপনার চোখে চোখ রেখে কথা বলতে ইচ্ছে করে, আজম খানের বক্তব্যে উত্তাল সংসদ। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।